বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করেছি রাঙালু আলু দিয়ে ছোলার ডাল। কখনো খেয়েছো কি জানি না, চলো দেখে নেওয়া যাক কীভাবে কি বানিয়েছি। এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি প্রায় 5 ঘন্টা, একদম পুরো ভিজিয়ে রেখে দেবে। অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি এই 4টে মতন আলু, তোমরা আন্দাজ করে নেবে যেরকম লাগে। আর একটা রাঙালু একটু বড় সাইজে, যদি ছোট সাইজের থাকে তাহলে 2টো নেবে। আর তারপরে ছোলার ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে এই যে লবণ আর তেল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেবে। 2টো সিটি দিলেই হবে, কারণ ভিজিয়ে রাখা হয়েছিল সেই জন্যে। আর এখানে চাটুর মধ্যে নিয়েছি 2টো ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ। এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর 1টু জিরে ফোড়ন দেবো। দিয়ে এখানে যে আলু আর রাঙালুগুলো কেটে রেখেছিলাম বেশ ডুমো ডুমো করে, আমি ভিডিওটা চালাতে ভুলে গেছিলাম যে রাঙালুটা কিভাবে কেটেছি বা আলুটা কেটেছি, সেটা ভিডিও হয়নি, বুঝতে পাইনি। তা এখন দেখে তোমরা বুঝতেই পারছো কিভাবে কাটা হয়েছে। মোটামুটি 1টা রকম সাইজে কাটার চেষ্টা করবে 2টো জিনিসকে, তাহলে ঠিক হবে। আর এই দিকে মিক্সিতে বেশ গুঁড়ো হয়ে গেছে মশলাটা, তার মধ্যে 1টু জল দিয়ে 1টু হলুদ গুঁড়ো দেবো আর 1টু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাও দিতে পারো কোনো ব্যাপার না। আর ওইটাকে জল দিয়ে পেস্ট করে দেবো। আর এদিকে আলু রাঙালুটা বেশ ভাজা হয়ে গেছে, তেলটা একটু বেশি ছিল তাই একটু কমিয়ে নিয়েছি। তারপরে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে 1টু লবণ দেবো। দিয়ে এখানে মশলাটা যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে, অবশ্যই কষবে, খুব ভালো করে নাড়াচাড়া করে এই যে ছোলার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। 2টো সিটি দিয়েছি যতটা সেদ্ধ হওয়ার, কিছুটা শক্ত আছে সেইটাই ঢেলে দিলাম কড়ার মধ্যে। এবারে কি ফুটতে দেবো, ভালো করে ফুটিয়ে নেবো। আলু আর রাঙালুটা সেদ্ধ হতে হবে তো। আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন চিনি। ছোলার ডাল একটু মিষ্টি তো না হলে ভালো লাগে না সেই জন্যে। আর যদি তোমাদের বেশি মিষ্টি ভালো না লাগে তাহলে কমই দেবে, 1 চামচ দেবে। ব্যাস রেডি, ঝটপট রাঙালু আলু দিয়ে ছোলার ডাল কেমন লাগলো অবশ্যই বলো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা ও কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন কোনো রেসিপিতে। আর এই রেসিপিটা অবশ্যই লুচির সাথে পরিবেশন করবে বা খাবে, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের জন্য বাই বাই।